একটু ধরো ধরো আমি বলে লিসি তুমি যদি রিমার এত কিছু পারো আমি কেন হাত ধরতে পারবো না শুধু হাতই ধরছি আর কিছু করি নাই তো শুধু হাত ধরছি জলে ঠিক আমার এরকম জ্বলছিল যে সময় রিমা আবার ভিডিওটা দেখাইছিল না অনেক জ্বলছিল বিশ্বাস করো আর সেদিন চিন্তা ভাবনা করছি তোমার এই জ্বলায় পড়ে খাড় খাড় করে সারব তোমার মতো নষ্ট হব না আর আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য দায়ী তুমি আর রিমা কোনোদিন ঘুরি নেই আর দেখো নতুন লোক দেখো নতুন লোক এখনো দেখতে পারছো আমি আসলে কে কন্ডা দেখে বোঝাও এই যে তোমাদের মুক্তি পান অনেকদিন পর নিঃস্বা দিন মেয়ে নাই স্বামী নাই উফ এই দিনটা জীবনে পাই নাই যতবার বিয়ের পর থেকে ওই যে লোকটার সাথে ওই লোকটা হচ্ছেন মাস্টার জেনার যতবার বিয়ের পর ঘুরতে যেতে চাইছি কেউ না কেউ ওনার সাথে আছে মানে আমাকে একা টাইম দিত না একটা মেয়ে নষ্ট হয় কীভাবে দেখছেন অনেক সময় স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হইলেও নষ্ট হয় টাইম দিত না তারপর যদি বলতাম কক্সবাজার যাবো ঘুরতে একটা মেয়ে হয়ে গেছে এই মেয়েটা বড় হইলে পরে যাবনি হ্যাঁ ওরে বড় হইতে তো আরেকটা নিয়ে নিছি চিন্তা করেন তারপর কি বলে দুই মেয়ে বড় হইলে পরে যেমনি বাস ওয়েট করলাম ওয়েট করতে করতে আরেকটা তিন নম্বর মেয়ে তখন বলতেছে থাক তিন মেয়ে তো আর জীবন তো আমরা বাচ্চা কাচ্চা নিব না তো তিন মেয়ে বড় হইলে একদম ট্যুর যাব ফ্যামিলি শুদ্ধ কপালে হইলো না লাস্টে একবার তারপর কক্সবাজার নিছিল বুঝছেন ভালোবেসে নেয় নেই হানি মনও করে নেই ও কইতে পারবো না যে 23 বছরে বিয়ে করছে হানি মন করছে খালতো ভাই তুই একবার করে যাবি আমি তোর জন্য জীবন দিয়ে দিব জানিস ওই বেটার আর টাইম দেয় কাগজে কলমে সব পাঠাই দিতেছি কিন্তু খালতো ভাই তুই কো আমারে নিয়ে যাবি আর ভিউটা দেখ খালতো ভাই ছবি তুলবা সুন্দর স্টাইল নে করে ছবি তোলো শোনো ভাইয়া কি বলবো জীবনে কি আছে খাইলে শুধু মনে শান্তি হয় না কোনোদিন রং তামাশা করতে পারি না স্বামী ঠিকই আছে তারপর সন্তান ঠিকই আছে ঘর সংসার ঠিকই আছে কিন্তু নিজে যে একটা এই যে এখনকার মেয়েরা কত সুন্দর আনন্দ ফুর্তি হই হুল্লা করে ঘুরতেছে এই সুখটা পাইনি তাই বাদ দিয়ে ভাইয়া তোমার সাথে খেলতে ভাই তোমার সাথে আমি শেয়ার করতেছি বুঝছো বললো না করে হ্যাঁ আর কটা ছবি নাও ছবি তোলো সাথে করো না শোনো আমি চাই ও জ্বলুক পুরুক ও যেমন রিমার সাথে সম্পর্ক করে আমারে জ্বালাইছে পুড়াইছে আমি তোমাদের সাথে সময় দিয়ে আমি ওরে জ্বালায় পুড়াই শেষ করে ফেলাম ও যেমন আমারে জ্বালাইছে ও আমারে রেখে যদি ওই থার্ড ক্লাস ফ্যামিলি ওই যে সে রিমা রিমার সাথে ও যদি দেখা করতে পারে দুইজন একসাথে হাসপাতালের কথা বইলা দেখ পাপ বাপরে ছাড়ে না রিমার মার ছুতা দিয়া রিমার মা যখন হাসপাতালে ছিল সে আমার হাজবেন্ডের সাথে দেখা করছে চলো খালতো ভাই রোমান্টিক মুডে থাকি হ্যাঁ এ বেটাকে তো বাদ দেই থাকবো না একটা আনন্দ করি ঘুরি কথা বলবো না কথা বলবো না বাসের জানা তাহলে তোমার কণ্ঠ যদি শুনে বুঝে ফেলাবে তুমি কে কথা বললো না চলো আচ্ছা ঘুরবো এখন খাবো আমরা হ্যাঁ ঘুরতে যাবো এইভাবে হাত রাখবো মাসুদ জানা তুমি যদি রিমার এত কিছু পারো আমি কেন হাত ধরতে পারবো না শুধু হাতই ধরছি আর কিছু করি নাই তো শুধু হাত ধরছি বাই অনেক ভালো আছি মাসুদ সাহেব অনেক ভালো আছি একটু ঘুরতে আসছি জলে ঠিক আমার এরকম জ্বলছিল যে সময় রিমা আবার ভিডিওটা দেখাইছিল না অনেক জ্বলছিল বিশ্বাস করো আর সেদিন চিন্তা ভাবনা করছি তোমার এই জ্বলায় পড়ে খাড় খাড় করে সারবো তোমার মতো নষ্ট হব না আর আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য দায়ী তুমি আর রিমা কারণ তুমি ভালো করে জানো 23 বছরের জীবনে আমি ভুল করি নাই এখন যদি আমি কোনো ভুল করে ফেলাই তার জন্য দায়ী তুমি আর রিমা বাই ঘুরতে আসছিলাম খালতো ভাইয়ের সাথে নাম বলবো না কারণ নাম বললে মাসুদ জানা জানবে চিনবে কথা বলতে দিইনি একটু ধরো একটু উঠাও ধরো
আমি বলে লিসি।